আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাইশ নভেম্বর তেইশ হঠাৎ নির্বাচন নিয়ে ভালো কিছু শোনা যাচ্ছে রহস্য কি নতুনভাবে যে ইঙ্গিত পাওয়া গেল ভোটের তারিখ পেছালে আপত্তি নেই আওয়ামী লীগের বিষয়টা এরকমই বোঝা যায় দর্শক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটা দিক থেকে ভালো কিছু শোনা যাচ্ছে একটা দিক হচ্ছে ইন্টারেস্টিং আরেকটা দিক হচ্ছে হ্যাঁ বাহ্যিক দৃষ্টিতে খুবই ভালো কিন্তু আওয়ামী লীগের আন্তরিকতা কতটুকু না লোক দেখানো সেই প্রশ্ন কিন্তু থেকে যায় রহস্য কিন্তু এখানে একটা দিক কি যেটা হাস্যকর বিএনপির মিত্র জেনারেল ইব্রাহিম বীর প্রতীক আমারও খুব ঘনিষ্ঠ লোক ঘনিষ্ঠ বলতে একসাথে টকস করেছি সেই দিক থেকে এবং খুবই শ্রদ্ধ ব্যক্তিত্ব আমার কাছে তিনি সুষ্ঠু নির্বাচনে আশা করছেন তিনি নাকি শুনেছেন যে সুষ্ঠু নির্বাচন হবে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারাও নাকি শুনেছে যে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে কি শুনেছে একদিনের ব্যবধানে কি হয়ে গেল কোথা থেকে শুনেছে মানে এটা আশ্চর্যজনক এবং ইন্টারেস্টিং মনে হয় এর মানে ভালো নির্বাচন হবে এটা এখন অনেকে আশা করছে কিন্তু সেটা আশা না ওটা হচ্ছে সরকারের ফাঁদে পা দিয়েছে বা সরকার তাদেরকে বাধ্য করেছে আর জাতীয় পার্টি তো আগে থেকেই নির্বাচনে যাবে এটা তো সহজেই অনুমেয় ছিল কিন্তু ভালো কিছু বলতে আমি যেটাকে মিন করছি যে নির্বাচন কমিশন আগেই কিন্তু বলেছে যে বিএনপি নির্বাচনে আসতে চাইলে সহযোগিতা করা হবে এমন কি ভোটের তারিখ পেছানো বা তফসিল পেছানোর বিষয়টাও বিবেচনা করবে স্পষ্টভাবে বলেছে এটা কিন্তু ভালো কিছু এখন তফসিল পেশাবে আর বিএনপি কি এমনি এমনি নির্বাচনে আসবে অবশ্যই একটা সমঝোতা হতে হবে অথবা একটা শুধু তফসিল পেশালে তো হবে না আরও অনেক বিষয়ে কিছু গ্রহণযোগ্য পরিবর্তন বা সুপারভিশন এর ফলেই তো বিএনপি নির্বাচনে আসার ইঙ্গিত দিবে যদি আসে এবং তারপর হয়তো বা তফসিল পেছানো হবে এখন তফসিল পেছানো হবে মোটিভ যাই হোক না কেন অ্যাটলিস্ট এই কথাটা বলেছে এটাই ভালো কিছু এখন আবার দেখেন আওয়ামী লীগ কিন্তু আবার এটা বিরোধিতা করেনি এটাও কিন্তু ভালো কিছু কিন্তু রহস্যটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব নির্বাচন পেছানো প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের খুবই গুরুত্বপূর্ণ দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাবে কিনা। না সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বাইশ নম্বর রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এখন আগে তো আওয়ামী লীগ নেতারা বলতেন যথাসময় নির্বাচন হবে অথবা বিএনপি আসলে আসুক না আসলে না আসুক এরকমই তো বলতো তা এখন তফসিল পেছানো এটা নির্বাচন কমিশনের বিষয় মানে তাদের আপত্তি নেই এটাই বোঝা যায় যদিও নির্বাচন কমিশনকে কৃত্রিমভাবে অনেক মহান অনেক স্বাধীন এভাবে দেখানোর চেষ্টা তারা করবে কোনো সন্দেহ নাই যাই তারপর কথাটা কিছুটা হলো ইতিবাচক যে যদি আর পেছানো হলে কে কেন পেছনে হবে অবশ্যই বিএনপির জন্যে মানে তাতে আওয়ামী আপত্তি নাই আর বিএনপির জন্যে পেছানো হলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন আসার গ্রেন সিগন্যাল তো আগে দিতে হবে আর গ্রেন সিগন্যাল তো বিএনপি এমনি এমনি দেবে না অতএব আমি কিন্তু এই বিষয়গুলো সব একত্র করে ভালো কিছু বলার চেষ্টা করছি যদি এগুলো নির্ভর করে বিএনপির মাঠের আন্দোলন কতটুকু জোরদার করতে পারে এবং বিদেশিরা কখন কি পদক্ষেপ নেয় সেগুলোর উপর টাইমলি পদক্ষেপ না নিলে তাহলে আওয়ামী লীগ এভাবে একতরফা নির্বাচন করে খালি মাঠে গোল দিয়ে যাবে এটাই আর কিছু বিএনপির মিত্র নির্বাচনে আসবে বা আসতে শুরু করেছে ওবায়দুল কাদের বলেন নির্বাচন কিভাবে করবে সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের ব্যাপার মানে এমনভাবে বলছেন যে নির্বাচন কমিশন মনে হয় স্বাধীন আসলে নির্বাচন কমিশন স্বাধীন নয় নির্বাচন কমিশন আওয়ামী লীগের আজ্ঞাবাহী আওয়ামী লীগ যা বলে চর্মনের বাসায় নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগের সেবা দাস তারা নিজেরা কিছুই করতে পারে না স্বাধীনভাবে আর তাদের ব্লাড টেস্ট করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের স্বার্থের বাইরে নিরপেক্ষ অবস্থান তৈরি করার জন্য তারা কিছু কখনো করবে না এটা অনেকের মত নির্বাচন সম্পন্ন করার একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এই সময় সময়ের ভেতর থেকে ভোট সম্পন্ন করতে হবে এমন অবস্থা নির্বাচন কমিশন যদি মনে করে ভোট কিছুদিন পেছানো দরকার সেটি তারা করতে পারে মানে আওয়ামী লীগের আপত্তি নাই এটা বোঝা যায় এখানে আওয়ামী লীগ বা সরকারের কিছু বলার নেই এখন ভোট পেছানো বলতে চাইলে কিন্তু উনত্রিশে নির্বাচন উনত্রিশে জানুয়ারির আগে নির্বাচন করলেই হয় সেক্ষেত্রে সাপোজ পঁচিশ জানুয়ারিও নির্বাচন হতে পারে তাহলে তো অনেক দিন পেছানো যায় আর একটা সমঝোতা করতে এক সপ্তাহ সময় লাগে না এর মানে যেখানে দুই সপ্তাহের বেশি সময় নির্বাচন পেছানোর সুযোগ আছে সেক্ষেত্রে সমঝোতা হতে এক সপ্তাহ লাগে না অনেক কিছুই করা যায় এক সপ্তাহে নেতাকর্মীদের মুক্তি দিয়ে অনেক বড় পরিবেশ তৈরি করা যায় মানে এখনও ভালো কিছু সম্ভাবনা আছে আমরা আশা করতে চাই আমরা উদ্যোগ দেখতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই যেন এরকম একতরফা নির্বাচন না করা হয় একতরফা নির্বাচন করা হলে দেশ জিম্মি হয়ে যাবে বলেও বিশেষজ্ঞরা আশা করছেন অর্থনৈতিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন আমি ওই বৈঠকে ছিলাম না আমি অন্য একটা কাজে ছিলাম কি আলাপ হয়েছে আমি জানি না এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি জানবেন না এটা আমরা মনে করি না তিনি জানেন কিন্তু জেনেও তিনি হয়তোবা বলবেন না এখন স্কিপ করছেন কারণ যে আলাপ হয়েছে সেটা হয়তো বা পাতার নির্বাচন কিংবা ভাগ বাটোয়ারা নির্বাচনের একটা বিষয় এজন্যে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন না হলে তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং স্মার্ট লোক তিনি সবই জানেন তলে তলে আপোষের খবর যদি জানেন আর এটা জানেন না সেটা আমরা মনে করি না আওয়ামী লীগের নেতা বলেন তৃণমূল বিএনপি নতুনজন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারে এখনকার রাজনৈতিক তৎপরতায় রেজাল্ট দেখতে পাবেন ত্রিশ নভেম্বরের পর দেখা করতেই পারে অবশ্যই দেখা করতে পারে আর দেখা না করে তারা নির্বাচনে যাবে কেন কারণ তাদেরকে কি দেওয়া হবে যেহেতু নির্বাচন সাজানো পাতানো তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে কি কোনো গ্যারান্টি ছাড়া অতএব বোঝাই যাচ্ছে যে কি হচ্ছে মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত কি হচ্ছে সেদিকে দৃষ্টি রাখার কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন কার সঙ্গে কার জোট হচ্ছে সেই সমীকরণগুলো বুঝতে মনোনয়ন প্রত্যাহারের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি জানেন তিনি সমীকরণ আগেই জানেন কিন্তু বলবেন না চমক রাখবেন দর্শক শুধু এখানেই নয় এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা চলমান রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বিএনপি নির্বাচনে না এলেই একতরফা নয় ওবায়দুল কাদের এই কথাটা ঠিক নয় নিউজটা একটু আগে দিই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে না এলেই একতরফা নয় একতরফা নয় তা সঠিক নয় অনেকেই নির্বাচনে অংশ নেবে একটা দলকে ঘিরে নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে না আচ্ছা আমি একটা আলোচনায় কিন্তু সংজ্ঞা দিয়েছি একতরফা নির্বাচনের সহজ সংজ্ঞা প্র্যাকটিক্যাল সংজ্ঞা বিএনপি নির্বাচনে না আসলেই সেটা একতরফা নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও সেটা একতরফা নির্বাচন কারণ এই দেশের মূল রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই মেরুতে বিভক্ত বিএনপি একার যে পরিমাণ ভোট বা জনপ্রিয়তা আছে আওয়ামী লীগ বাদে বাংলাদেশে যত দল আছে জামাতকেও যদি দেওয়া হয় তারপরে সেটা বিএনপির অর্ধেকের কাছাকাছি হয় না অতএব এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা বা বিএনপির সমমনা যারা বিএনপির আদর্শে বা বিএনপির মানে নির্বাচন বর্জনের আদর্শে যারা বিশ্বাসী বা এই একতরফা নির্বাচনে অংশগ্রহণ যারা করতে চায় না তাদের সমর্থন আশি পার আশি পার্সেন্টেরও বেশি আর বিশ পারসেন্ট আওয়ামী লীগ বা তাদের মিত্রদের সাথে বা নির্বাচন অংশগ্রহণকারীদের পক্ষে আছে কি না সন্দেহ আছে তো এখন এই আশি পার্সেন্ট জনগণকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা একতরফা নয় এটা কোনো কথা অবশ্যই বিএনপি নির্বাচন না আসলে সেটা একতরফা নির্বাচন এতে কোনো সন্দেহ নাই পাতানো নির্বাচন বিএনপি না আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নেই দু হাজার চোদ্দো সালে কী হয়েছে বিএনপি আসে নাই তাহলে কি নির্বাচন হয়েছে এই যে আনকনটেস্টেড উইনের বিশ্ব রেকর্ড হয়েছে এটা এমনি এমনি হয়েছে না একতরফা নির্বাচন বলেই তো হয়েছে ইতিহাস বলে বিএনপি নির্বাচন না আসলে সেটা একতরফা নির্বাচন তাহলে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে হয় ইতিহাস তো এটাই বলে মাননীয় মন্ত্রী এই কথা যে ভুল সেটা আমার মনে হয় একবারে প্র্যাকটিক্যালি প্রমাণিত হয়েছে তা সঠিক নয় অনেকে নির্বাচন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় কমনওয়েলথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনিও মন্তব্য করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন বৈঠক শেষে মন্তব্য তাদের সাথে তো আর এইসব মন্তব্য করতে পারেন না একা একা বা ফাঁকা জায়গায় বিদেশিরা চলে গেলে তাদের অগজের অনেক কিছুই বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামত প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন এ পর্যন্ত কারো নেতিবাচক কোনো মতামত দেখিনি তবে বিদেশিদের মতামত আমাদের মাথা ব্যথা নেই নেতিবাচক মতামত বুঝতে পেরেছে বলেই তো মাথা ব্যথা নেই বলছে আর যদি সবাই ইতিবাচক বলতো আসলে আসলেই যদি নেতিবাচক মতামত না থাকতো তাহলে বলতো যে বিদেশিদের মতামত আমরা স্বাগত জানাই এগুলো আমরা বুঝি তো দর্শক মোটের উপরে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে নির্বাচন পেছানোর একটা সম্ভাবনা এখনও কিন্তু রয়ে গিয়েছে